আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের কোরআন ক্লাসের বৈশিষ্ট্য কী। আর যারা জানেননি তাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের কোরআন ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা প্রতিটি আয়াতের শুধু শব্দে শব্দে নয়, অক্ষরের ভিতর থেকে অর্থ বের করে শিখব ইনশাআল্লাহ। প্রতিটি শব্দ এবং বাক্যের শর্ট গ্রামার জানার চেষ্টা করব। প্রতিটি শব্দের পরিচয়, যেমন নাউন, ভার্ব, প্রিপোজিশন, এগুলো জানব। আর আয়াতের প্রেক্ষাপট জানব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রাব্বি জিদনি ইলমা। প্রিয় মহতরম, দূরের কাছের, দেশে বিদেশে যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাজাক আল্লাহু খায়রান। প্রিয় মহতরম, নতুন নতুন সাবস্ক্রাইব করে যারা জয়েন করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের পারা আকারে এবং গ্রামার ক্লাস আছে, সেগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। চলুন আজকে ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতরম, খেয়াল করুন যে 176 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া লাও, ওয়া মানে এবং, লাও মানে যদি, আর যদি, হ্যাড, শি না, আমরা ইচ্ছা করতাম, উই উইল্ট, আমরা ইচ্ছা করতাম, লা মানে অবশ্যই, রফানা আমরা মর্যাদা দিতাম, রফা মানে উপরে উঠানো আর কি, এলিভেটেড, রফা না মানে আমরা, আমরা তাকে উপরে উঠাতাম, মর্যাদা দিতাম, হু মানে তাকে, বিহা তা দিয়ে, তা দিয়ে অর্থাৎ এই কিতাব দিয়ে, যদি আমরা ইচ্ছা করতাম। কিন্তু ইচ্ছা আল্লাহ এই জন্য করেনি, তার মনের ভিতরে যে কামনা বাসনা বা ইচ্ছা আছে তার সাথে এই কিতাবের শেখার বা জ্ঞান আরোহণ করানোর কোনো মিল নেই। আমাদের সমাজেও দেখবেন যে অনেক আছেন যারা কিতাব পড়ে জ্ঞান অর্জন করে, কিন্তু দুনিয়ার এই চাকচিক্য জীবন ছেড়ে সে থাকতে পারে না, যার জন্য তার মর্যাদা বা ওই ধরনের হয় না। জি চলুন। প্রিয় মহতরম, দেখুন আজকের ক্লাসের একটু পরিবর্তন এনেছি, তা হলো আমরা দ্বিতীয় পার্টটা যে গ্রামার ক্লাস সেটা নেইনি, গ্রামারটা আমরা পাশাপাশি অল্প অল্প বোঝানোর চেষ্টা করছি, কারণ অনেক নতুন নতুন ভাই বোনেরা আছেন যারা হয়তো বুঝতে পারেন না, এই জন্য অল্প অল্প করে পাশাপাশি পাশাপাশি দেখানোর চেষ্টা করছি। যে দেখুন, আমাদের এই আলোচ্য আয়াতে আমরা দুটি ভার বা ফেল পেয়েছি, তার কালার হলো বেগুনি কালার। যেমন এখানে শি না, আটলেগিয়া রফা, খেয়াল করুন বামে যে ক্রিয়ার এক নম্বর ফর্ম আট নম্বর দলে আমরা পাই মাতা, যেমন কলা, এ অর্থে মাতা সে মারা গিয়েছে, শা আ সে চেয়েছে, শা মানে সে চেয়েছে, আর ইয়াশা উ সে চায় বা চাবে, অথবা বলতে পারেন শা আ সে ইচ্ছা করেছে, ইয়াশা উ সে ইচ্ছা করে বা করবে, বর্তমানকাল, বর্তমান ভবিষ্যৎ এবং অতীতকাল। কিন্তু এখানে আসছে শি না, শিনাটা কেন আসছে, যেমন শা আ সে ইচ্ছা করেছে, শা উ তারা ইচ্ছা করেছে, আর যখন এই তু, তা, না এবং তুম এই চারটা চলে যাবে তখন এটা শাটা শি হয়ে যায়। যেমন শি তু আমি ইচ্ছা করি বা আমি ইচ্ছা করেছি, শি তা তুমি ইচ্ছা করেছ, শি না শি তুম। কিন্তু সামনে যেহেতু লাও মানে কন্ডিশনাল একটা শব্দ দেওয়া আছে যদি, এই যদির কারণে এইটা হয়ে গেছে আমরা ইচ্ছা করতাম, যদির কারণ হয়েছে কি আমরা ইচ্ছা করেছি না বা করেছিলাম না, এটা হচ্ছে করতাম হয়ে গেছে এই লাও। আর আপনারা জানেন যে এই লাওয়ের অর্থটা কি, আর আরবিতে দুটি শব্দ আছে, ইন মানে যদি আর লাও মানে যদি, ইন যদি এটা হওয়ার অর্থে ব্যবহার করা হয়, হতে পারে নাও হতে পারে, কিন্তু লাও এটা হওয়ার নয়, এটা হওয়ার নয়। জি আশা করি বুঝতে পেরেছেন। আর একটা দেখুন যে শব্দটা নিয়েছি, তা হলো রফা আ, রফা আ দেখুন বামে ক্রিয়ার এক নম্বর হোক দুই নম্বর, রফা আ মানে সে উঠিয়েছে বা সে মর্যাদা দিয়েছে, সে উঠিয়েছে অথবা সে মর্যাদা দিয়েছে,
আর ইয়ার ফাউ সে উঠায় বা উঠাবে। এখানেও না আমরা শব্দটা চলে আসছে, পার্সোনাল প্রোনাউন না, এই যে গোলাপি কালার নাটা এখানে চলে আসছে। তো রফা লা অবশ্যই দেখেন এখানে কালার কোড আছে, লা মানে অবশ্যই, রফা মানে মর্যাদা দিয়েছি বা দিতাম যেহেতু লাউয়ের কারণে আসছে, না মানে আমরা, হু মানে তাকে, প্রত্যেকটা কালার কোডের মাধ্যমে আপনারা খেয়াল করার চেষ্টা করুন। জি, তাহলে কী হচ্ছে, রফা সে মর্যাদা দিয়েছে, রফাউ তারা মর্যাদা দিয়েছে, রফা তু আমি দিয়েছি, রফা তা তুমি, রফা না আমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্নাহু, ওয়া মানে এবং লাকিন মানে কিন্তু সে, কিন্তু সে বাট হি আখলাদা, আখলাদা মানে ঝুঁকে পড়ল, ক্লান ইলা মানে প্রতি বা দিকে, আল আর্দি দুনিয়ার দিকে, দ্য আর্থ, ওয়াত্তাবা ওয়া মানে এবং ইত্তাবা মানে অনুসরণ করা সে করলো, অ্যান্ড ফলোড হাওয়া, হাওয়া কথার অর্থ প্রবৃত্তি, হাওয়া কথার অর্থ কী ভাই, প্রবৃত্তি, নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের ডিজায়ার, হু মানে তার, হু মানে তার, একটু খেয়াল করেন হু মানে তার। এই যে কালার কোডের মাধ্যমে যে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে একটু খেয়াল করেন, তাহলে অতি সহজে বুঝতে পারবেন। যাই হোক, এখানেও দেখেন দুটি ভার্ব আছে, এই একটি বেগুনি কালার, এই একটি বেগুনি কালার। বেগুনি কালার ভার্বটাই আমরা সাধারণত একটু ডিসকাস করে থাকি বেশি করে, কারণ প্রত্যেকটা ভাষার ভার্ব হলো আসল, এই ভার্বের রূপান্তর যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ওই ভাষা বোঝা অনেক সহজ হবে। যাই হোক, দেখুন ক্রিয়ার চার নম্বর ফর্মটা আংজালা দিয়ে শুরু হয়, আ দিয়ে শুরু হয়, আংজালা সে নাজিল করেছে, আখলাদা সে ঝুঁকে পড়েছে, ইউংঝিলু সে নাজিল করে বা করবে, ইউহলিদু সে ঝুঁকে পড়ে বা পড়বে। তার এখানে আছে আখলাদা, এই যে দেখেন আখলাদা, ওয়ালাকিন আখলাদা সে ঝুঁকে পড়ল দুনিয়ার প্রতি এবং অনুসরণ করলো প্রবৃত্তির। প্রিয় মোহতারাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতে চেয়েছেন তা হলো পৃথিবীতে দেখবেন যে অনেক, আল্লাহ বলছে যে এখানে যে আমি যদি ইচ্ছা করতাম তাহলে এই সব আয়াতের মাধ্যমে তাকে উচ্চ মর্যাদা সম্পন্ন করে দিতাম, দুনিয়ার সেই পঙ্কিলতা থেকে মুক্তি করে দিতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল, এই জন্যই আল্লাহ তাকে করলেন না। অর্থাৎ এখানে কিন্তু সাবধান, আমাদের কথা বলা হয়েছে, আমরা যদি এই কোরআনের মাধ্যমে জ্ঞান আরোহণের মাধ্যমে আল্লাহ যে হেদায়েতের পথ দেখিয়েছেন এইটা আরোহণের মাধ্যমেও যদি এরপরে যদি আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে থাকি, আমরা যদি সে আখেরাতমুখী না হই, তাহলে কিন্তু এই আয়াত কিন্তু আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। সাবধান, সাবধান, এজন্য আমাদেরকে এটাই জানতে হবে যে যে লোক এই সমস্ত আয়াতের যথার্থ সম্মান না দিয়ে পার্থিব কামনা বাসনাকে আল্লাহর আয়াতসমূহ অপেক্ষা অগ্রাধিকার দেবে, তার জন্যই কিন্তু এই জ্ঞান মহা বিপদ হয়ে যাবে ভাই। সাবধান, সাবধান, আসুন আমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিব না, আমরা সবাই আখেরাতমুখী হব ইনশাআল্লাহ। এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কথা বলছে, ফা মাসালুহু, সুতরাং মাসালা, মাসালা অত ভাই দৃষ্টান্ত, উদাহরণ, ফা মানে সুতরাং, এই যে ফা সাওলা কালবি যেটা বলছিলাম, সুতরাং মাসালা, মাসালু হু, হু মানে তার, এই যে দেখেন হু মানে তার, তার দৃষ্টান্ত হলো, সো হিজ মেটাফোর, কা মানে অ্যাজ লাইক বা যেমন, এই যে কা মানে অ্যালাইক বা যেমন, কা মাসালি যেমন দৃষ্টান্ত, আল কালবি কুকুরের, কলবি জের আছে এই জন্য কুকুরের, তার দৃষ্টান্ত হলো একটা কুকুরের মতো। চিন্তা করেন আল্লাহ কীভাবে দৃষ্টান্ত স্থাপন করতেছেন, ইন মানে যদি, ইফ তাহমিল তুমি চাপাও, মূলত হামালা, হামালা মানে ভাই কোনো কিছু বোঝা বা ক্যারি করা, তাহমিল তুমি যদি চাপাও, আলাইহি আলা মানে উপরে, হি মানে তার,
এই যে দেখেন হু কিন্তু হি হয়ে গেল, কারণ কি সামনে ইয়া অথবা জের থাকার কারণে। আলাইহি তার উপরে তুমি যদি চাপাও, ইয়ালহাস, ইয়ালহাস মানে হাঁপানো, সে হাঁপাতে থাকবে। ইট ফ্যান্টস আও অথবা তাত রুক হু, মূর শব্দ তা র এবং কা, তরক তরকা, তরক করা মানে কি ছেড়ে দেওয়া। আমরা অনেক সময় বলি ভাই আমার ফজরের নামাজ তরক হয়ে গেছে, আমার আসরের নামাজ তরক হয়ে গেছে, তরক কথা ভাই ছেড়ে দেওয়া, তা র ক তরক, তাত রক তুমি ছেড়ে দাও হু মানে তাকে। যদি তুমি তারকে তার কারো কোনো কুকুরের উপরে কোনো বোঝাও চাপাও তাও সে হাঁপাতে থাকবে, আর যদি তাকে ছেড়ে দাও ইয়ালহাস তাও সে হাঁপাতে থাকবে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু তাআলা এটাই বলতে চাচ্ছেন যে কুকুর দেখবেন যে কুকুর ও বসে থাকুক, বসে থাকলেও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, একদম কি বলা যায় সে কোনো পরিশ্রমই করেনি। আবার সে যখন দৌড়িয়ে কোথাও বসে থাকে, দৌড়ায়, তখন সে হাঁপাতে থাকে। এই হচ্ছে কুকুরের অবস্থা, এর সাথে আল্লাহ তুলনা করছে। আসুন প্রিয় ভাই বোনরা, আমরা জ্ঞান আরোহণ করার সাথে সাথে যেন আমাদের ভিতরে একটা চেঞ্জ এসে যায়, আমাদের কোরআনের জ্ঞান আরোহণ করার সাথে সাথে যেন আমাদের চেঞ্জ এসে যায়, যেন সে আগের মতোই না থাকি। কোরআনের জ্ঞান আরোহণ করার পরেও যদি আমরা হাঁপাতে থাকি, আর কোরআনের জ্ঞান না করারতেও যদি হাঁপাতে থাকি, তাহলে কিন্তু ওই কুকুরের মতো দৃষ্টান্ত হচ্ছে। প্রিয় মহতারাম, বোঝার চেষ্টা করি। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন জালিকা, এইটা হচ্ছে সাস ইজ মাসালু, দৃষ্টান্ত, ম্যাটাফর, আল কওমি সেই কওমের, সেই জাতির, সেই সব লোকদের, আল্লাহ জিনা যারা, দোজ হু কাজ্জাবু অস্বীকার করেছে, অমান্য করেছে, ডিনাইড বি আয়াতিনা আমাদের আয়াতসমূহকে। অর্থাৎ আয়াত আপনি পড়ছি, আয়াত আমরা ভালোভাবে বুঝছি, কিন্তু আমরা ডিনাই করেছি। আয়াত পড়ে পড়ে বুঝতে পারলাম যে হ্যাঁ আমাকে সালাত কায়েম করতে হবে, আল্লাহ সালাত কায়েমের কথা বারবার বলছেন, কিন্তু আমি সালাত কায়েমের জন্য আমার ভিতরে কোনো পরিবর্তন আসেনি, কোনো চেষ্টা করলাম না। আল্লাহ বলছেন তার দিনের প্রচার প্রসার করতে, এটা পৌঁছে দিতে বলছে, আমি তা কিছু করলাম না। আল্লাহ বলছেন মানুষকে সৎ উপদেশ দিতে, আমি সেটা দিলাম না। রমজান মাস আসছে, সিয়াম সাধারণ মাস, ফরজ সিয়াম করতে বসে অনেকে করলেন না, জাকাতের আদেশ আছে জাকাত দিলেন না, অথচ সব কিছু আমরা কোরআন থেকে জানলাম, এর নাম হলো গিয়া কাজ্জাব, অস্বীকার করছে আয়াতসমূহকে। এই দৃষ্টান্ত সে তাদের মতো, আল্লাহ বলছে কুকুরের মতো, যে কুকুর যে হাঁপাতে থাকে, সে যখন রেস্টে থাকে সেও হাঁপাতে থাকে, সে যখন বিজি থাকে সেও হাঁপাতে থাকে। আল্লাহ বোঝার চেষ্টা করি। প্রিয় মহতারাম, বামের দেখুন, এই যে আমি আমাদের দ্বিতীয় পার্টটা গ্রামার নেইনি, আমরা কাছাকাছি পাশাপাশি দেখাচ্ছি, স্পেশালি ক্লাসগুলো নতুন নতুন ভাই বোনদের, পুরাতন ভাই বোনেরা আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন, নতুন নতুন ভাই বোনেরা আপনারা দেখুন কাজ্জাবু, এই যে কাফফারা ক্রিয়ার দুই নম্বর ফর্ম, এটা কাফফারা, সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, ইউ কাজ্জিবু সে মিথ্যা প্রতিপন্ন করে বা করবে। এখানে আছে কাজ্জাবু মানে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা দেখেন কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, কাজ্জাবু তারা করেছে। এখানে হলুদ কালার যেহেতু নিয়েছে, হলুদ কালার দেখুন, কাজ্জাবতু আমি মিথ্যা প্রতিপন্ন করেছি, কাজ্জাবতা তুমি করেছো, কাজ্জাব না আমরা, কাজ্জাবতু তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছো, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বলছেন কত সুন্দরভাবে আল্লাহ বলতেছেন, খেয়াল করুন, ফা ফা মানে দেন বা অতঃপর বা সো, অতএব সুতরাং, উকসুস উকসুসিক মূল শব্দ ক সা সা, কিসাস কিসা যাকে বলা হয়, আমরা বাংলা বই না ভাই 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 আমাকে একটা কিসা বলেন তো, কিসা
এই যে কাসাস যাকে বলে, মানে ঘটনা বর্ণনা কাহিনী যাকে বলা হয়, ফাকসুস অতএব বর্ণনা করো হে রাসুল, সো টেল আল কাসাসা, আল মানে ডেফিনিট আর্টিকেল দা অর্থে ব্যবহার করা হয়েছে, দা দা কাসাসা কাহিনী, অতএব হে রাসুল এইসব কাহিনীগুলো অতীতে যত ঘটনাগুলো সেই বর্ণনা করা হয়েছে বিস্তারিত, সেই মুসা আলাইহিসসালামের সেই কমদের কথা বলা হয়েছে, সেই ঈসা আলাইহিসসালামদের কমদের কথা বলা হয়েছে, ঈসা আলাইহিসসালাম তারপরে বিভিন্ন নবী রাসুলদের দৃষ্টান্তগুলো বর্ণনা করা হয়েছে, তাদের জাতির লোকেরা সেই কিতাবকে ধারণ যারা করেছে তাদের কি হয়েছে, আর যারা ধারণ করেনি কিতাবকে অনুসরণ করে তাদের অবস্থা কি হয়েছে, এইসব সুতরাং এইসব কাহিনীগুলো সবার কাছে বর্ণনা করো। কেন, উদ্দেশ্য কি, লা আল্লাহ মানে মেবি, সো দ্যাট দে মে, হুম মানে তারা, তারা এই যে হুম মানে তারা বা তাদের, লা আল্লাহ হুম যাতে করে তারা, ইয়া তাফাক্কারুনা মূল শব্দ তাফাক্কারা, তাফাক্কারা মানে চিন্তা ভাবনা করা, তাফাক্কারা মানে ভাই চিন্তা ভাবনা করা, সামনে ইয়া আছে লাস্টে উনা আছে, খেয়াল করেন এই যে নিচে একটু খেয়াল করেন প্রিয় মহতারাম, যে এই যে দুটি এখানেও কিন্তু আমরা দুটি ফেলো ভাব পেয়েছি বেগুনি কালারের, তাহলে এই যে উকুসুস এই যে এটা হলো গিয়ে কচ্ছা থেকে আসছে, কচ্ছা মানে সে কাহিনী বর্ণনা করেছে কচ্ছা, আর ইয়া কুসু সে কাহিনী বর্ণনা করে বা করবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যখনই আদেশ সূচক হয় তখন হয় উকসুস, হয় উকসুস কাহিনী বর্ণনা করো, জি চিন্তা করেন। এবার দেখুন এই যে শব্দটা পেয়েছি ইয়া তাফাক্কার, মূল শব্দ হলো ক্রিয়ার পাঁচ নম্বর ফর্মে, তাফাক্কারা সে চিন্তা করেছে, ইয়া তাফাক্কারও সে চিন্তা করে বা করবে, কিন্তু কেন আছে ইয়া তাফাক্কারু না, তাহলে আপনি এখান থেকে ডানে চলে যান, এই যে আ তাফাক্কারু ইয়া হলো গিয়ে সে, তা আ তাফাক্কারু আমি চিন্তা করি, তা তাফাক্কারু তুমি চিন্তা করো, ইয়া তাফাক্কারু সে চিন্তা করে, না তাফাক্কারু আমরা চিন্তা করি, তা তাফাক্কারু না তোমরা চিন্তা করো, আর ইয়া তাফাক্কারু না তারা চিন্তা করে, এই যে এখান থেকে আসছে ইয়া তাফাক্কারু না, যাতে করে তারা চিন্তা ভাবনা করে। প্রিয় মহতারাম, তাহলে এই কোরআন কাহিনী যে ধারাবাহিকভাবে বর্ণনা হচ্ছে উদ্দেশ্য কি ভাই, উদ্দেশ্য হলো যাতে করে এই কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, কোরআন বুঝতে চেষ্টা করি এবং চিন্তা ভাবনা করি, তাহলে চিন্তা ভাবনা করলে আমরা আসল পথ পাব। কিন্তু ভাই দেখেন আমাদের যারা অনেকেই হয়তো কোরআন পড়তে জানেন না, এই হলো একটা গ্রুপ, আবার অনেকেই কোরআন পড়তে জানেন বা দীর্ঘদিন যাবৎ আমরা পড়ে আসছি কিন্তু এর অর্থ জানি না, অর্থ বুঝি না, এ হলো আর একটা দল। তাহলে এখন দেখুন কোরআন আসছে কেন, কোরআন আসছে যাতে করে এ নিয়ে চিন্তা ভাবনা করা হয়, আল্লাহ বলছে চিন্তা করতে হবে, এটা নিয়ে ভাবনা করতে হবে, বুঝতে হবে, তাহলেই কিন্তু এর থেকে আমরা ফল পাব। কিন্তু আমরা একটা হাদিস নিয়েই আমরা সন্তুষ্ট হয়ে বসে আছি, তা হলো কি, একটা হরফ পড়লে আমরা দশটা নেকি পাব, এক হরফ পড়লে দশ নেকি পাব, কিন্তু জানার বোঝার চিন্তা করার কোনো দরকার নেই, না ভাই, এটা হলো কি সেই উদাহরণের মতো। আপনি যদি কোনো অনুষ্ঠানে যান, যেমন দেখবেন যে আমাদের বিভিন্ন গ্রামের বিভিন্ন স্পোর্টস অনুষ্ঠানে গেলেন, আপনি একটা গার্জিয়ান যে আপনি আপনার সন্তানের স্কুলে আজকে বার্ষিক পুরস্কার বিতরণী আছে, ওখানে আপনি গেলেন, যাওয়ার পরে কি দেখা যাচ্ছে যে ওখানে অভিভাবকদের জন্য বিভিন্ন আইটেমও থাকে, বা ছেলে মেয়েদের দেখবেন যে বিভিন্ন প্রতিযোগিতার আইটেম থাকে আর কি, ওখানে কেউ কেউ ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয়, সেখানে তাদের পুরস্কার দেওয়া হয়, কিন্তু দেখবেন যে লাস্টে অভিভাবক যারা আছেন বা যারা যারা জয়েন করেছেন এই অনুষ্ঠানে, সবার জন্য একটা সান্ত্বনা পুরস্কার আছে, একটা কার্টিসি একটা সৌজন্য পুরস্কার দিয়ে দেয়। আসলে কিন্তু আমাদের কিন্তু এই যে একটা হরফ পড়লেন দশটা নেকি পারলেন, এটা একটা সান্ত্বনা পুরস্কার ভাই, এটা কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য, কোরআন যে উদ্দেশ্যে আসছে সেটা কিন্তু হলো না, আমরা কিন্তু
অধিকাংশ মানুষই যারা কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, সবাই কিন্তু ওই সান্ত্বনা পুরস্কার নিয়ে বসে আসি। তা চলবে না ভাই, আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এবং এই যে আল্লাহ বসে যাতে করে চিন্তা ভাবনা করে, আল্লাহ রাসুলকে বসে হে রাসুল আপনি এই কাহিনীগুলো বর্ণনা করুন সবার কাছে যাতে করে এরা চিন্তা করে। আপনি যদি কাহিনীর বর্ণনা যদি না বুঝেন তাহলে আপনি কেমনে চিন্তা করবেন? তাই আসুন আমরা বোঝার চেষ্টা করি। এরপর দেখুন প্রিয় মহতরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সেই কুকুরের উদাহরণটা দেওয়ার পরে আল্লাহ বলতেছেন সা মানে খারাপ, বড়ই খারাপ, মাসালান উপমা উদাহরণ এক্সাম্পল, আল কওম সেই জাতি সেই লোকদের, ইস ওই লোকদের উপমা বড়ই খারাপ, আল্লাহ জিনা মানে যারা দোজু কাচ্চাবু অস্বীকার করেছে অমান্য করেছে অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন করেছে, বি আয়াতিনা আমাদের আয়াতসমূহ, না মানে এখানে আমার লেখছি কিন্তু আল্লাহর ব্যাপারে আমার বা আমাদের একই স্বতন্ত্র, এটা মনে রাখেন যে আমাদের এই আয়াতসমূহ যারা অস্বীকার করেছে, আল্লাহ বলছেন যে এদের উপমা এদের এই দৃষ্টান্ত একেবারে বড়ই খারাপ, আহা কেননা তারা কি করছে, ওয়া আংফুসাহুম, মূল শব্দ হল নফস, নফসা নফস মানে কি ব্যক্তিসত্তা ইন্ডিভিজুয়াল নিজে, ওয়া আংফুসাহুম এবং তাদের নিজেদের প্রতি, অ্যাট দেম সেলফ কানু ইয়াজলিমুন জলামা থেকে আসে জুলুম করতো কানু। এই দেখেন যখন বর্তমান ভবিষ্যৎকালের কোনো ভার থাকবে এর সামনে যখনই কানা বা কানু থাকবে তখনই এই অর্থটা হবে দে ইউজ টু রং, মানে কোনো অভ্যাসগত কোনো দিক এটা বোঝায়। এই কানা কানু হলো গিয়ে বি ভার্ব, বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার অর্থে ব্যবহার করা হয় আরবিতে। যাই হোক দে ইউজ টু রং, তারা জুলুম করত অর্থাৎ তারা নিজেদের প্রতি জুলুম করত আর আমার এই আয়াতসমূহকে অস্বীকার করত, ইস এদের দৃষ্টান্ত কতই না মন্দ, আল্লাহ নিজেই বলতেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনিও একজন ইসলাম প্রচারক হন, এজন্য ধারাবাহিক কোরআন ক্লাসগুলো আপনাদের বন্ধুবান্ধব ভাই বোনদের সাথে শেয়ার করুন, হতে পারে এই কোরআন ক্লাসের মাধ্যমে সেও হয়তো হেদায়ত পেতে পারেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করে দেবেন, আমিন আমিন। এরপর দেখুন প্রিয় মহতারাম, আল্লাহ বলছেন মান, শুনে রাখো হে বান্দা, মান মানে কে যে বা যারা তারা বা যাকে তাকে, মান হুই হোম ইভার ইয়াহদি আল্লাহু, ইয়াহদি মানে তিনি হেদায়ত দেন, আল্লাহু আল্লাহ হেদায়ত দেন, আল্লাহ যাকে হেদায়ত দেন, ফাহুয়া তবে হুয়া মানে সেই, ফা মানে তবে বা অতঃপর বা অতএব, তা ফাহুয়া তবে সেই আল মুহতাদি সেই হলো হেদায়তপ্রাপ্ত। প্রিয় মহতারাম, আল্লাহ কাকে হেদায়ত দিবেন? আল্লাহ বলছে যাকে হেদায়ত দেন। এখন কি ধরে সরে এই সলিমুল্লাহ কলিমুল্লাহ যে আল্লাহর সারাক্ষণ অবাধ্য হয় আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ কি তাকে হেদায়ত দিবেন? কখনো না। আল্লাহ দেখবেন যে কে আল্লাহর পথে, আল্লাহর পথে যাওয়ার জন্য হেদায়ত পাওয়ার জন্য শুধু কাঙ্গাল হয়ে বসে আছে, বারবার সে চেষ্টা করতেছে এইভাবে না ওভাবে, এভাবে না ওভাবে, আল্লাহর হেদায়তের প্রত্যাশী, আল্লাহ তো তাদেরকেই হেদায়ত দিবেন, আল্লাহ তো পাইকারিদের সবাইকে হেদায়ত দিবেন না, এটা তো আল্লাহর সুন্নাত না। এজন্য আমাদেরকে হেদায়তের প্রত্যাশী হতে হবে। কিভাবে হেদায়ত পাওয়া যায়? আর হেদায়ত পাওয়ার একমাত্র সোপান সিঁড়ি হলো, ফার্স্ট হলো আপনার কোরআন, এই কিতাবকে ধারণ করতে হবে, কিতাবকে বুঝতে হবে, কিতাব অনুযায়ী চলতে হবে, তাহলে আশা করা যায় হেদায়ত পাবেন। এই জন্য আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, অতএব যাকে আল্লাহ হিদায়ত করেন সেই হিদায়ত প্রাপ্ত। এখানে দেখুন এই যে বেগুনি কালারের এই একটা ভার্ব আছে, এটা মূল রুট হলো গিয়া হাদা, হাদা মানে সে হেদায়ত করেছে,
আর ইয়াহদি সে হেদায়ত করে বা করবেন, খেয়াল করছেন? এই যে ইয়াহদি, ইয়াহদি, আশা করি বুঝতে পেরেছেন। তো ইয়াহদি সে হেদায়ত দেয়, তাহাদি তুমি দাও, আহাদি আমি দেই, নাহাদি আমরা দেই, খেয়াল করছেন? জি। এরপর দেখুন আল্লাহ পক্ষান্ত আবার বলেছেন, কিন্তু সাবধান সাবধান, ওয়া মান অতঃপর বা এবং যাকে বা যাদেরকে, হুইবার ইউদিল, খেয়াল করেন, ইউদলিল দল্লা, ওর শব্দ কিন্তু দল্লা, আদল্লা আদল্লা, যাই হোক, ইউদলিল পথভ্রষ্ট করেন, হি লেটস গো অ্যাস্ট্রে ফাউলাইকা, তবে ওই সকল, অ্যান্ড দোজ, দেন দোজ, হুম মানে তারাই, আল খাসিরুনা, ক্ষতিগ্রস্ত, পুরো শব্দ খাসারা, খাসারা বাংলা মিল আছে, খাসারা মানে কি ক্ষতিগ্রস্ত, লুজার, আর যারাই ভাই পথভ্রষ্ট হয়ে যাবে, এই কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, এরাই কিন্তু ভাই পথভ্রষ্ট। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাই বোনেরা সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি, অর্থাৎ যাদেরকে এই কিতাব দেওয়া হয়েছে তারা যেন এই কিতাবের হক আদায় করে, তারা তেলাওয়াত করে। আর কিতাবের হক হলো চারটা, এক নম্বর হলো শুদ্ধভাবে পড়তে হবে, দুই নম্বরে বুঝে বুঝে পড়তে হবে, তিন নম্বরে আমল করতে হবে, চার নম্বরে প্রচার করতে হবে। এই চারটা যদি আপনারা করতে পারেন তাহলে কিতাবের হক আদায় হলো, আর উলাইকা ইউমিনুনা বিহি, আর তারাই ইমান আনলো। এছাড়া ভাই যতই ইমানদার ইমানদার পরিচয় দেন না কেন, মুসলিম পরিচয় দেন না কেন, কোনো লাভ হবে না, আল্লাহর খাতায় কিন্তু নাম নেই। আসুন এই জন্য কোরআনের হক আদায় করে আমরা বুঝ তেলাওয়াত করি, পাঠ করি। প্রিয় মহোদয় দেখুন এই যে ক্রিয়া চার নম্বর ফর্মে একটা আছে, আহাব্বা সে ভালোবেসেছে, ইউ হিব্বু সে ভালোবাসে বা বাসবে, আ দল্লা সে পথভ্রষ্ট করেছে বা পথভ্রষ্ট হয়েছে, ইউ দিল্লু সে পথভ্রষ্ট করে বা করবেন, তো ইউ দিল্লু সে পথভ্রষ্ট করেছেন, এখানে ইউ দিল্লু, এখানে ইউদলিল হয়ে গেছে, লামকে ভেঙে ডাবল লাম হয়ে গেছে, এই যে ডাবল লাম হয়ে গেছে, ইউদলিল তিনি পথভ্রষ্ট করেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় মহতারাম, কোরআন ক্লাস সম্পর্কে আপনাদের মূল্যবান কমেন্টস করবেন, আপনারা বুঝতে পারছেন কি না, কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না, কীভাবে বললে আরও ভালো বুঝতে পারবেন, এ সংক্রান্ত আপনারা আপনাদের মূল্যবান কমেন্টস করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদেরকে এই কোরআনের বদৌলতে আমরা হেদায়ত পেতে পারি, সেজন্য আপনারা সবাই সচেষ্ট থাকবেন, কোরআনের সাথে লেগে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বুঝার মানার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।